তো বন্ধুরা মাংসটা হালকা কষিয়ে নিয়েছি, এরপর আমি ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি মেথি। আর 5 মিনিট মতো আমি মাছটাকে ঢাকা দিয়েছিলাম, তো এরপর কিছুক্ষণ আবার কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। তো এবার আমি জল দিয়ে দেবো। পুরো রান্না হয়ে এসছে, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।